চলে একটা নতুন ব্লগ নিয়ে আজকে যাচ্ছি একটা মামা শ্বশুরবাড়ি যার বাড়ি এয়ারপোর্টের কাছে তো দেখাচ্ছে কি হচ্ছে তো প্রথমে ঢুকে গেলাম ঢুকে একটু আড্ডা চলল সবার সাথে আলোচনা করলাম আমি প্রথম এলাম এখানে আর একটা সুন্দর খরগোশ দেখলাম সেখানে তো পূজা খরগোশ নিখেছি এমনি আমরা কুকুর খরগোশ এগুলো খুব ভালোবাসি এরপর চলে এলো মেন পার্ট যার জন্য আমরা ওয়েট করছিলাম তো ডাল কাতলা মাছ ইলিশ মাছ চিংড়ি যেটা খুব ভালো খাই মাটানো ফেভারিট যেটা চাটনি খাই না তাও নিয়েছি রসগোল্লা আর থালায় আছে আলু ভাজা বেগুন ভাজা আর ডিম ডিমের একটা বিশেষত্ব আছে সেটা দেখাচ্ছি কিন্তু তার আগে মাটন দিয়ে একটু খেয়ে নিলাম যেটা খেতে ফাটাফাটি আর ডিমটার বিশেষত্ব হলো এটা কুসুম আর কুসুম কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক এবার হয়ে গেছে আমরা বাড়ির দিকে বেরোচ্ছি তিতলি আমাদের ছাড়তে এসছে তো আমরা বেরিয়ে পড়ছি তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাদের এইভাবে সাপোর্ট করবেন আমরা তাহলে এইভাবে ব্লগ দিতে পারবো আর হ্যাঁ এখন থেকে কিন্তু আমরা বেশিরভাগটাই মিনি ব্লগ দেবো চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে